नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। अनेक दिन पर तुम्हारे काछे आबार एकटा नतून वीडियो निये चले एसेछि। पूजोर आगे थेके तुम्हारे बोलछिलाम आमी कोथाओ घुरते जाच्छि, तो कोथाय गेछि किभाबे गेछि सेई समस्त गल्प निये तुम्हारे काछे चले एसेछि। एरपर थेके एई वीडियोटा अनेकगुलो पर्वे आसबे, तोमरा एकटु धैर्य धरे देखो। आशा करी सामनेर दिने तोमरा जदि एइसब जायगाय जेते चाओ तो सेक्षेत्रे तोमादेर सुविधाई हबे, अनेक किछु जानते ओ बुझते पारबे। 25 সেপ্টেম্বর 2022 মহালয়ার দিন, আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে দুন এক্সপ্রেস, 8:30 কি 8:40 নাগাদ, সঠিক টাইমটা আমার মনে নেই। তো এখানে আমরা সবাই ওয়েট করছি মনে অনেক আনন্দ নিয়ে। দেখো আমার বাড়ির ঠিক উল্টো দিকেই না একটা খুব বড় পুকুর আছে, ওটাও কোনো দিন তোমাদের ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর। তো আমার বাড়ির থেকে 8-10 পা হেঁটে এলেই একটা খুব বড় পুজো হয়, তো সেই বড় পুজোটার মায়া ত্যাগ করে চললাম হরিদ্বারের দিকে। তো আমরা এখানে ওলার জন্য ওয়েট করছিলাম, এখন আমরা পৌঁছে গেছি হাওড়া ব্রিজের কাছাকাছি। তো এই জায়গাটা কারো কাছেই অপরিচিত নয় কলকাতাবাসীর কাছে। আর এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে স্টেশনে পৌঁছানোর মানে সত্যি বলছি ব্যাপারটাই আলাদা রকম, মানে যে নতুন গন্তব্যের দিকে যাব, কোথাও ঘুরতে যাব, সেই আনন্দটা জানি এই ব্রিজের কাছাকাছি আসলে, ব্রিজটা টপকাতে পারলে মানে আর একটু অন্যরকম ফুটে ওঠে। চলো আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দেখো রাতের বেলা হাওড়া স্টেশনটাকে সত্যি খুব সুন্দর লাগে, বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়, তো খুব সুন্দর। এই যে ওয়েলকাম টু হাওড়া স্টেশন, এখানে সবাই ওয়েট করছি। আমাদের যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে লিস্ট আনিয়ে দিয়েছে, যদিও বা সব রকম পিএনআর নাম্বার আমাদের মোবাইলে চলে এসেছিলো। তো এবার আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। এই হলো 8 নম্বর প্ল্যাটফর্ম, দেখো ট্রেন দিয়ে দিয়েছে, মনের উত্তেজনা অনেক বেড়ে গেছে। কারণ শুধু হরিদ্বার নয়, হরিদ্বারের পরেও আরও অনেক দূরে যাওয়ার ইচ্ছে আমাদের। দেখা যাক কত দূর আমরা পৌঁছাতে পারি। এই ট্যুরটায় আমরা একা ছিলাম না, আমাদের সাথে আরও অনেকে ছিল। তো সবাই আমরা এখন এক জায়গায় হয়েছি, এখন শুধু ট্রেনে ওঠার অপেক্ষা। তো চলো ট্রেন থেমে গেছে, এবার আস্তে আস্তে মানুষ ওঠার আগে লাগেজগুলোকে তুলতে হবে, কেন আমাদের সত্যি বলছি প্রচুর লাগেজ হয়েছিল। এতটাই লাগেজ হয়েছিল যে নিজেদেরই লজ্জা করছিল। আমাদের সাথে এই মাসিমাও ছিলেন, যে AC 3 টায়ারে আমাদের টিকিট কাটা। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাই। হাওড়া টু ইয়াগনগরি ঋষিকেশ, ট্রেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। তো বাড়ির লোকদের টাটা বাই বাই করে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। ছেড়ে দিয়েছে,
যখন আমরা কোথাও যাই তখন সেই জায়গায় পৌঁছানোর আনন্দটা সত্যিই পুরো অন্যরকম হয়। আর এবারের আনন্দটা তো আমাদের মানে আরও অন্যরকম ছিল, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল এখানে পৌঁছানোর জন্য। এই যে গয়া জংশন পার করলো, একটা রাত কাটিয়ে আর একটা দিনের সকাল, এই সকালটা 26 তারিখের। ট্রেন আপন গতিতে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলো আর আমরা ট্রেনে বসে তার চারিপাশটা দেখতে দেখতে, তার সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরাও তার সাথে সাথে চলতে লাগলাম। সকালের শুরুটা চা দিয়ে তো শুরু করতেই হয়। এক কাপ চা ছাড়া সকাল আমাদের শুরুই হয় না, তাই পরের দিন অর্থাৎ 26 তারিখের সকালটা শুরু হলো চা দিয়েই। গন্তব্যে পৌঁছানোর একটা টান টান উত্তেজনা সবার মধ্যে কাজ করছে, খুবই আনন্দ সবার মধ্যে দেখা যাচ্ছে। ট্রেনটা মোগলসরাইতে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, তো আমরাও একটু নিচে নেমে হাত পা একটু হাঁটাচলা করে একটু টান টান করে নিলাম, তারপর আবার ট্রেনে চড়ব। এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। দেখো ট্রেনের কাজগুলো পরিষ্কার করছে। ওই যে তোমরা সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা কাশী বিশ্বনাথের মন্দির কি না আমি সেটাও সঠিক বলতে পারবো না, কারণ কাশী আসিনি। তবে মনে হচ্ছে ওটা কাশী বিশ্বনাথের মন্দিরই। আর এটা কাশীঘাট, দেখো এই ব্রিজের ওপর থেকে মানে ঘাটটা দেখতে দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। সকাল গড়িয়ে দুপুর চলে এসেছে, প্রায় 12:30 বাজে, আমাদের লাঞ্চও চলে এসেছিল। আমরা ভেজথালি অর্ডার করেছিলাম, এই যে এখানে আমার মা আর এখানে আমার সোনা বাবা দুজনেই তাদের খাবার নিয়ে বসে পড়েছে, তাদের খুব খিদে পেয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের কামরা, আমাদের 6 জনের সিট এক জায়গায় ছিল আর 3 জনের সিট একটু দূরে ছিল। তো আমাদের ভেজথালিতে ছিল রাইস, রুটি, পনিরের সবজি আর এক্সট্রা একটা অন্য কি সবজি আর ডাল। এখন আমরা অযোধ্যাতে। ট্রেনটা যখন এখানে এসে দাঁড়ায় তখন সূর্য অস্ত যাচ্ছে, আর এখান থেকে সূর্যাস্তটা দেখতে দারুণ লাগছিল। আমি মোবাইল ক্যামেরায় অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু সত্যি বলছি এখান থেকে অস্তটা মানে দেখতে খুব সুন্দর লাগছিল। চেষ্টা করছিলাম ওটাকে ক্যাপচার করার কিন্তু করতে পারিনি ভালোভাবে। তো এবার আমাদের ট্রেনটা ছেড়ে দিল অযোধ্যা থেকে।
ছাড়লো। এখানে আবার আমরা একটু নেমেছিলাম জল কিনতে। এই সকালটা হলো 27 তারিখের সকাল, তো 26 তারিখের রাতের আর কোনো ভিডিওই করিনি, ট্রেনে আর কি ভিডিও করব। আর সত্যি বলতে মানে দুদিনের জার্নিতে বেশ টায়ার্ড লাগছিল, সেরকমভাবে আর কিছু করতেও পারিনি। তো ট্রেন প্রায় অনেকটাই আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে যাব। আর এদিকটা না বেশ কুয়াশা ছিল ভোরবেলা, তো মানে দেখো দেখতেই পাচ্ছ পুরো মানে খুব কুয়াশা ছিল। এই যে ট্রেন আমার হরিদ্বারের স্টেশনে ঢুকছে। হরিদ্বার এর আগেও আমি একবার এসেছি, তখন আমরা দেরাদুন মুসৌরি এগুলো ঘুরেছিলাম, এবার একটু অন্যরকম পথে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলোতে তোমরা সেরকমভাবে কোনো সিনেমেটিক শর্টও পাবে না, সেরকমভাবে ঝাঁতকতকে হয়তো অনেক কিছুই দেখতে পাবে না, যেটা রিয়েলিটি আছে যেটা বাস্তব আছে সেটাই তোমরা দেখতে পাবে। কারণ তোমাদের সামনে আমি ঝাঁ চকচকে করে সুন্দর করে জিনিসটা পেশ করব, আর তোমরা সেই ব্লগগুলো দেখবে, দেখে তোমরাও সেরকম মনে আশা নিয়ে সেখানে যাবে, গিয়ে দেখবে সেটা সম্পূর্ণই অন্যরকম, তখন তোমরাই বিপাকে পড়বে। তাই আমি ঠিক যেমনটা ফেস করেছি সমস্ত জায়গাগুলো, আমি ঠিক সেইভাবেই তোমাদের সামনে সমস্তটা তুলে ধরব। আমরা যখন হরিদ্বারে পৌঁছাই, আমাদের কিন্তু কোনো কিছুই বুক করা ছিল না, কোনো হোটেল বুক নেই, আমরা এখানে এসেই সমস্ত কিছু বুকিং করি। আর এখান থেকে মানে স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা সমস্ত রকম এজেন্ট পেয়ে যাবে। তো চলো আমরা এখন স্টেশনের বাইরে যাই আগে, আর সবার আগে আমাদের হোটেল খুঁজতে হবে। আমি ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে এটাই দেখাতে চাই, মানে ঠিক যেমনটা সেই জায়গাটা ঠিক তেমনটাই তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই, যাতে তোমরা যখন এসব জায়গায় যাবে তোমরা সেই রিয়েলিটির সাথে যাতে নিজেকে মেলাতে পারো, যে না এই জায়গাটা আমরা এরকম দেখেছিলাম ঠিক একই রকম তোমাদের সামনে আমি সুন্দর করে পেশ করব, আর তারপরে গিয়ে তোমরা সেটা অন্যরকম দেখবে, তখন তোমরাই তো মানে একটা অন্যরকম পরিস্থিতিতে পড়ে যাবে। তো সেই জন্য আমার কাছে কিন্তু একদম যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম জায়গাগুলো কিন্তু ঠিক তেমনই পাবে। এই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরের দিকটা। তো আমাদের একটা টোটো ঠিক করা হয়েছে, টোটোওয়ালা 200 টাকা করে চেয়েছে, আমাদের কিছু হোটেল ঘুরিয়ে দেখাবে, আমাদের তার মধ্যে যেটা ভালো লাগবে আমরা সেটা নেব। তো যাওয়া যাক চলো। খানিকটা আসার পরেই মা গঙ্গার দর্শন পেয়ে গেলাম, তো আমার সাথে তোমরাও বলো হর হর গঙ্গে। দীঘা পুরী গেলে প্রথম সমুদ্র দর্শন করতেই দেখবে মনে একটা কেমন আনন্দ জেগে ওঠে, আর হরিদ্বারে এলেই ফার্স্ট মা গঙ্গাকে দেখলেই না মনে ঠিক সেরকম একটা আনন্দ জেগে ওঠে, একটা আলাদা রকম ভক্তি জেগে ওঠে। আমরা বিষ্ণুঘাটের সামনে আহুজা হোটেলে রুম নিয়েছি, এই হচ্ছে আমাদের রুম, ঠিক সেম একই রকমই 3টে রুম নেওয়া হয়েছে, এক একটা রুমের ভাড়া 1500 টাকা করে পড়েছে, আর দেখতেই পাচ্ছ অনেক বড় বেড, অনায়াসে 3 জন হয়ে যায়, এসি আছে কিন্তু আমরা এসি নিইনি।
বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আর অনেকটাই বড় ছিল। বাথরুমটা তো একদম ঝাঁতকতকে ছিল, কোনো প্রবলেম হওয়ারই কথা নয়, দেখতেই পাচ্ছ। গিজারের ব্যবস্থাও ছিল, একটা টিভিও ছিল যেটা আমাদের কোনো প্রয়োজনই ছিল না। এই হচ্ছে আরেকটা রুম, পাশের রুমটাই, আর তার পাশে আরও একটা সেম একই রকমই রুম ছিল। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো আজকের মতো এতটুকুই।